ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। বিধানসভা নির্বাচনের আগে নদিয়া তৃণমূলের নতুন কমিটি, নতুন ও পুরনো এবং নবাগতদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি, জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। হচ্ছে দিলীপ পোদ্দার, যে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, তিনাকে জেলায় জেনারেল সেক্রেটারি করা হয়েছে এবং সেখানে বিশ্বরূপ রায়কে করা হয়েছে। নাকাশি পাড়া দেখেন, যিনি আমাদের ব্লক সভাপতি ছিলেন অশোক দত্ত, তিনি জেলায় ভাইস প্রেসিডেন্ট হয়ে এসেছেন এবং তিনি জেলা পরিষদের মেন্টরও আছেন। সেখানে নতুন সভাপতি হয়েছে কনিষ্ক চাটিজি। আমাদের এই পাঁচটা পঞ্চায়েত কৃষ্ণগড়ের, যেটা কৃষ্ণগড় উত্তর বিধানসভায় পড়ে, সেখানে বিশ্বজিৎ বিশ্বাস রয়েছে এবং কৃষ্ণগড় টাউনে আগে শশাঙ্ক, আগে আমাদের শশীগোপাল, মনি সরকার শশীগোপাল সরকার ছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট হয়ে জেলায় এসেছেন, ওখানে শিবনাথ চৌধুরীকে করা হয়েছে। আমাদের ডানপন্থী দল, মতের পার্থক্য থাকতে পারে, লবি থাকতে পারে, কিন্তু এই যে আমি ওর লোক, আমি ওর লোক, এটা করে করে কেউ মমতা ব্যানার্জির লোক, সেটা যে প্রথম সেটা মনে রাখতে হবে। এবং মেন এটা সামনে রেখে, এটা দিদিমণির এবং তৃণমূল কংগ্রেসের যারা আদি, আমি বলবো যারা আসল সৈনিক, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছি কমিটিটা করার।